আমি গতদিনও একটা কন্টেন্ট আপনাদেরকে বলেছি, জাতীয় পার্টি একটা গিট্টুর মধ্যে পড়েছে এবং এই গিট্টুটা এমন টাইপের একটা গিট্টু যে গিট্টু সামলানোর জন্যে জাতীয় পার্টির সকল অংশ, এটা যদি আমি বলি যে চেয়ারম্যান জি এম কাদের, এটা যদি আমি বলি মহাসচিব মুজিবুল হক চন্ন, এটা যদি আমি বলি রওশনের সাদ সাদের সাদ এবং রওশনের সাদের সঙ্গে যারা আছেন তারা সবাই হিমশিম খাচ্ছেন। গিট্টুগুলো খুব সুনির্দিষ্ট, একদম স্পষ্ট জায়গায় চলে এসছে। রওশনের সাথে নিয়ে কোনো প্রবলেম নেই, রওশনের সাথে আসন নিয়েও কোনো প্রবলেম নেই এবং সেটা নিয়ে কোনো বিতর্ক, মানে জাতীয় পার্টিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা, কোনো ধরনের কোনো চিন্তাভাবনা বা রওশনের সাথে এই আসন না ওই আসন এ ধরনের কোনো বিষয় রওশনের সাথের ক্ষেত্রে নেই। রওশনের সাথে সাধারণত ময়মনসিংহ থেকে নির্বাচন করেন, এটা আজকে থেকে না, দীর্ঘ সময় সেই 2008 থেকে তিনি সেখানে নির্বাচন করেন। কিন্তু গিট্টুটা লেগেছে সাদের সাথকে নিয়ে রংপুর তিন, যেখানে আপনার জে এম কাদের তিনি মনোনয়ন কিনেছেন এবং তিনি সেখানে ইলেকশন করতে চান। সাদের সাথেও সেই আসনেই একরকম তার বাবার আসন এবং তিনি সেখানে ইলেকশন করতে চান এবং এই জায়গাটায় এসে যেহেতু মতের অমিল হচ্ছে সো দ্যাট রওশনের সাদ এখনও মনোনয়ন কিনছেন না। প্রতিদিনই মজবুল হক চন্ন বলছেন আমরা আশায় বসে আছি, তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক সম্মানিত মানুষ, তাকে আমরা তার নমিনেশন নিয়ে আমাদের মধ্যে কোনো সে নেই। আরেকটা গিট্টু লেগেছে, সেই গিট্টুটা হলো মুশিরুর রহমান রাঙা। মুশিরুর রহমান রাঙা জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান, বহু নাটক হয়েছে এই বছর গড়ায়নি, বহু নাটক হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে, তিনি রংপুরে মোটামুটি বিক্ষোভ করেছেন, ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন, আবার সেই সংবাদ সম্মেলনে তিনি জাতীয় পার্টি ছাড়বেন না সেটাও বলেছেন, জেম কাদের সমালোচনা করলো আবার জেম কাদের পক্ষেও কিছু কথা বলেছেন যে তিনি নেতৃত্ব মেনে চলতে চান। কিন্তু মোশাররফ রহমান রাঙার সঙ্গে এমন একটা প্রেস্টিজিয়াস ইস্যুতে চলে গেছে জাতীয় পার্টির সম্পর্ক যেটা আলটিমেটলি একটা প্যাচ তৈরি হয়েছে। জাতীয় পার্টির বক্তব্য হলো তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে সো দ্যাট তার ক্ষেত্রে নমিনেশন বা মনোনয়নপত্র দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা যদি বলি, বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে বাস্তবতা কতটুকু, বাংলাদেশের রাজনীতিতে এর আগে অসংখ্য হয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে, তারপর তার হাতে নমিনেশন তুলে ধরা হয়েছে, বড় বড় দলগুলোও করেছে সেই কাজ করেছে। কিন্তু এবার ইগোস্টিক যে ঝামেলাটা, ইগোর যে প্রবলেমটা, এই ইগোর প্রবলেমে এসে জাতীয় পার্টি এবং আমি যদি বলি যে সরাসরি কাদের এবং মুশিরুর রহমান রাঙা সাদের সাদের মধ্যে এই প্যাচ ভাঙার জন্য হাতে সময় আছে খুব সামান্য। আজকেও তারা জাতীয় পার্টি আশায় ছিল রওশনের সাদ মনোনয়নপত্র কিনবেন, তো যাই হোক সেটার সবশেষ আপডেট আমরা নিশ্চয়ই আপনাদেরকে দিব। কিন্তু নির্বাচন পর্যন্ত তো যে এটা গড়াবে এবং এটা নিয়ে আরও একটা জায়গায় আটকানো আছে, জাতীয় পার্টি থেকে বারবারই বলা হচ্ছে তারা একটু গভর্নমেন্টের সঙ্গে বসতে চায়, তারা সরকারের সঙ্গে একটু, এটা সরাসরি বলতে গেলে আসন ভাগাভাগির ব্যাপার, তো সেই জায়গাগুলোতেও জাতীয় পার্টি একটা জটিলতার মুখোমুখি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে সত্য করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।